করোনা ভাইরাস কি? 2019 নভেল করোনা ভাইরাস হচ্ছে একটি নতুন শ্বাসপ্রশ্বাস সম্বন্ধীয় ভাইরাস যা আগে শনাক্ত করা যায়নি। করোনা নামক এই ভাইরাসটি একটি বিশাল পরিবারের অন্তর্গত যার নাম হলো করোনা ভাইরাস। করোনা ভাইরাস কিভাবে ছড়ায়? শ্বাসপ্রশ্বাস সম্বন্ধীয় কণা সংক্রমিত ব্যক্তির কাশি বা হাঁচি দ্বারা বায়ুবাহিত শ্বাসপ্রশ্বাসের ফোঁটাগুলি মুক্তি পায়। শারীরিক যোগাযোগ সংক্রামিত বা ভাইরাসের একটি বাহকের সাথে শারীরিক সংস্পর্শে আসা মানুষ বস্তু এবং উপরিভাগ বা পৃষ্ঠতল। যদি আপনি সংক্রামিত ব্যক্তির মতো একই জিনিস বা পৃষ্ঠকে স্পর্শ করেন এবং তারপরে আপনার মুখটি স্পর্শ করেন তবে ভাইরাসটি আপনার মুখে নাকে এবং চোখেও প্রবেশ করতে পারে। আপনি কিভাবে নিজেকে রক্ষা করতে পারেন এর থেকে? যোগাযোগ এড়ানোর চেষ্টা করুন। অসুস্থ ব্যক্তিদের থেকে কমেও 6 ফুট দূরে থাকুন এবং কমপক্ষে 2 মিটার দূরে থাকুন এবং ঘনিষ্ঠ যোগাযোগ এড়িয়ে চলুন। বারবার হাত ধুন। আপনার হাত সাবান এবং জল দিয়ে কমপক্ষেও 20 সেকেন্ডের জন্য ধুয়ে ফেলুন। কিভাবে আপনার হাত দুটো ধোবেন? প্রথমত হাত দুটো ভিজিয়ে তাতে সাবান বা হ্যান্ড স্যানিটাইজার লাগান। দ্বিতীয়ত হাতের তালুতে হাত দুটো ঘষুন। তৃতীয়ত হাতের তালুর দিকে এবং পিছন দিকে ভালো করে ঘষুন। চতুর্থত হাতের তালুতে ঘষুন এবং আঙুলগুলো মধ্যখানে এনে ভালো করে সেটাকে কচলান। পঞ্চমত একটি হাতের তালু দিয়ে আরেকটি হাতের আঙুলগুলোকে ঘষুন। ষষ্ঠত বুড়ো আঙুল দিয়ে অন্য হাতকে চাপা দিন এবং এর চারপাশে ভালো করে ঘষুন। এই একই জিনিস অন্য হাতেও করুন। সপ্তমত বুড়ো আঙুল সহ সমস্ত আঙুলের নখ দিয়ে অপর হাতের তালুতে ঘষুন এবং পুনরাবৃত্তি করুন। অষ্টত যদি সাবান ব্যবহার করেন তবে জল দিয়ে ধুয়ে ফেলুন এবং একটি পরিষ্কার তোয়ালে দিয়ে কলটি বন্ধ করুন এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে যদি একবার হাত শুকিয়ে যায় তবে তারা নিরাপদে থাকে। আপনি এর থেকে নিজেকে কিভাবে রক্ষা করতে পারবেন? আপনার মুখ স্পর্শ করবেন না। হাত না ধুয়ে আপনার চোখ নাক এবং মুখ স্পর্শ করবেন না। পরিষ্কার এবং জীবাণুমুক্ত থাকুন। প্রায়ই স্পর্শ করা বস্তু এবং পৃষ্ঠগুলিকে পরিষ্কার এবং জীবাণুমুক্ত রাখুন। এবং এর লক্ষণগুলো হলো COVID-19 রোগীরা জ্বর কাশি এবং শ্বাসকষ্ট সহ শ্বাসকষ্ট সম্বন্ধীয় অসুস্থতার হালকা অভিজ্ঞতা অর্জন করেছেন। এই লক্ষণগুলি প্রকাশ্যে আসতে 2 থেকে 14 দিন পর্যন্ত সময় লাগতে পারে। আপনার যদি নিম্নলিখিত বা একের অধিক লক্ষণ দেখা দেয় তবে অবিলম্বে চিকিৎসার যত্ন নিন। প্রথমত যদি আপনার শ্বাস নিতে সমস্যা হয়, বুকে ক্রমাগত ব্যথা বা চাপ, বিভ্রান্তি বা জেগে ওঠা অক্ষমতা, নীল ঠোঁট বা মুখ বা অতিরিক্ত মাত্রায় জ্বর। সামাজিক দূরত্ব কি করে? এটি চেইনটি ভেঙে দেয়। আপনার এবং অন্যদের মধ্যে যত বেশি দূরত্ব হবে ভাইরাসের পক্ষে ছড়িয়ে পড়া ততটাই বেশি কঠিন। এটি ছড়িয়ে যাওয়ার গতি এবং ব্যাপ্তি হ্রাস করে। এর প্রতিরোধ কি কার্যকর? পূর্ববর্তী মহামারী থেকে শিক্ষা নেওয়া সামাজিক দূরত্বের প্রাথমিক
এবং দ্রুত বাস্তবায়ন সংক্রমণের বিস্তারকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে, মৃত্যুর হারও কমিয়ে দেয়। আমাদের লক্ষ্যটি হচ্ছে বিচ্ছিন্নতা, পৃথকীকরণ এবং সামাজিক দূরত্ব। বিচ্ছিন্নতা, যারা অসুস্থ নয় তারা সংক্রামক রোগের এবং রোগীদের থেকে দূরত্ব বজায় রাখুন। পৃথকীকরণ, সংক্রামক রোগের সংস্পর্শে আসা লোকের চলাচলকে পৃথক করুন এবং সেগুলি সীমাবদ্ধ করে দেখুন তারা অসুস্থ কিনা। সামাজিক দূরত্ব, নির্দিষ্ট সংক্রামক রোগ ছড়াতে পারে এমন ব্যক্তির মধ্যে শারীরিক দূরত্ব বজায় রাখুন। আমি স্বাস্থ্যবান, তবুও আমার যত্ন কেন করা উচিত? আপনার ঝুঁকিপূর্ণ ব্যক্তিত্ব কম থাকতে পারে, তবে এই জাতীয় পদক্ষেপ নেওয়া পুরো সমাজকে উপকৃত করবে। যে ব্যক্তি খুব অসুস্থ নন তিনিও এখনও তার মা বাবা, শিশু, প্রতিবেশী এবং এমনকি বাসে ভ্রমণকারী লোকসহ অন্যকে সংক্রামিত করতে পারেন। এই কারণেই এটি প্রতিটি এবং আমাদের প্রত্যেকের ওপর নির্ভর করে বক্রাকার সমতল করা এবং এই মহামারীটির দৈর্ঘ্য একসাথে ছোট করা। সংহতি দাতব্য নয়, এই মহামারীটি হারাতে আমাদের সকলের প্রয়োজন। আমাদের অনেক লোক খাদ্য, জল, ঘর ছাড়া এবং এমনকি আশ্রয়হীন। এজন্য এমনকি বিচ্ছিন্নতার মধ্যেও সংযুক্ত রাখা উচিত। করোনা ভাইরাস মহামারী চলাকালীন প্রতিবেশীদের সুরক্ষার জন্য কমিউনিটি নেটওয়ার্কগুলি একত্রিত হচ্ছে, প্রতিরক্ষার অনুরোধের জন্য এগিয়ে থাকুন, কারণ আমাদের এটিকে সবার জন্য সংহতি এবং স্বাস্থ্যের মুহূর্ত হিসাবে দেখা দরকার।